নতুন বিয়ারিং নেই, টাটা 709 909 কাউন্টার প্রিমিয়ামের বিয়ারিং কেটে গেছে, টপের পাইলট বিয়ারিং, দুটো বিয়ারিং চেঞ্জ করবো, পাইলট বিয়ারিং এবং কাউন্টারের দু সাইডে দুটো বিয়ারিং, দেখুন টপের নিচে এবং কাউন্টারের এক সাইডের বিয়ারিং, দেখুন কোলার আমরা খুলে বার করে দিয়েছি, এটা পাইলট বিয়ারিং আর এটা কাউন্টার সাইডের বিয়ারিং, দেখুন আমাদের পুরো খোলা হয়ে গেছে, ডিমেনশাল থেকে সবগুলো খুলে বার করে দিয়েছি, এবার আমরা লাগাবো পাইলট বিয়ারিংয়ের কলার, ভিতরে কলার বার করে নিয়ে শুধু কলারটা আগে মেরে নেবো, দেখুন পাইলট বিয়ারিং এভাবে বেরিয়ে যায়, আমরা আগে কলারটা মেরে নেবো, দিয়ে লাস্টে টপে ফিটিং করার পরে ডিমেনশালে তারপর আমরা লক লাগাবো লাস্টে, কলার মারা হয়ে গেছে, রাস্তায় কেটে গেলে এইভাবে লাগাতে হয়, কোনো সরঞ্জাম সব কিছু থাকে না, বিয়ারিং থাকে, আমরা টপের বিয়ারিংগুলো ফিট করে নেবো, দেখুন কীভাবে টপে ফিট করা থাকে সেটা দেখানোর চেষ্টা করছি, আপনার যেভাবে সুবিধা হবে আপনি সেইভাবে লাগাবেন, আমাদের টপের নিচের বিয়ারিং মারা হয়ে গেছে, পাইলট বিয়ারিং মারা হয়ে গেছে, আমরা টপের বিয়ারিংটা লাগিয়ে দিয়েছি, কলার মেরে নেবো, তারপরে আমাদের আরো একটা বিয়ারিং এর কলার লাগাতে হবে, আগে বিয়ারিংটা টুকে নিয়ে হালকা করে ঘা মেরে নেবো, কলারটা বসে যায়, কলারটা বসে গেলে আমরা ছানি বা মোটা রড দিয়ে কলারটা ভিতরের দিকে ভালোভাবে বসিয়ে নেবো, তারপর টপের মাথার বিয়ারিংটা বসে নেবো, প্রথমে আমাদের টপের কাজ কমপ্লিট করতে হবে, তারপরে আমাদের পিছনে কাউন্টার বিন্ডোর কাজ করতে হবে, লাগানোর পরে আমাদের সামনের কাজ কমপ্লিট হয়ে যাবে, লক লাগাবো, দেখুন টপের কাজ কমপ্লিট হওয়ার পরে আমরা লাস্টে লক লাগাচ্ছি, বসিয়ে নেবো, কাউন্টারটা কেজের বিয়ারিং কেটে গিয়েছিল, কেজের বিয়ারিংটা বসিয়ে নেবো, ভালো করে বসে নিতে কাউন্টার
থাকে তো আমরা টিভি করার পরে ফিল্টার মারব। তো তাহলে তাহলে নিচেরটা প্যাকিং